বিয়ের 13 দিনের মাথায়। মাঝরাতে আমি যখন বউয়ের কাছে ঘুমাতে পারলাম না, তখন আমি ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কাজ করতে করতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাথায় কিসে যেন একটি আঘাতের অনুভব করলাম। তারপর খুঁজে দেখলাম আমার দুষ্টু মিষ্ট বউটা আমাকে যন্ত্রণা দেবার জন্য আমার কাছে হাজির। কি দুষ্টুমি করছো কেন? পাতা টুকা দাও কেন? কি ব্যাপার, তুমি আমাকে রেখে এখানে ঘুমাচ্ছো কেন? কি করবো, তুমি তো বললা তুমি অসুস্থ, তোমার পাশে ঘুমাতে না করলা। অসুস্থ হলে কি পাশে ঘুমানো যায় না? অসুস্থ বউয়ের সেবা করা হচ্ছে ভালো স্বামীর কর্তব্য। কিন্তু তুমি তো না করলা, আমি তো তোমার সঙ্গে শুইতেই চাই, তুমি চাইলে এখন আগে ঘুমাতে চাই। আমি না না করেছি না, আমি বলেছি যে আমি অসুস্থ, মানে তুমি আমার সেবা করবা। তুমি এখানে এসে শুইবা, আমার সেবা করবা না? তাহলে আমার বয়ফ্রেন্ড তো আমাকে অনেক টেক কেয়ার করতো। কি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, বিয়ের আগে আমার একটা বয়ফ্রেন্ড ছিল না। কি বলছো? হ্যাঁ, আমার খালাতো ভাই জাব্বার আমার বয়ফ্রেন্ড ছিল। ও মাই গড, হে কি বলছো তুমি এগুলো? এখন আমি ওকে নক করছি, তুমি এখানে বসে শুয়ে শুয়ে ঘুমাও আর আমি যাই। মানে কি? এই তোমার এই বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে তোমার? ও মাই গড, ওফ। জাব্বার কে? এই জাব্বার? জাব্বার টানা 2 দিন আমার খাওয়া ঘুম হারাম করে দিল, টেনশনে আমাকে তস নস করে ফেলল। জাব্বারকে খুঁজতে খুঁজতে আমি পাগল পিরায় পাগল পিরায় আমি জাব্বারকে খুঁজতে খুঁজতে যে বুকে পেয়ে গেলাম। খুঁজতে গিয়ে দেখি যেবু নামে কেউ নেই। কাকে ফোন দেবো আমি? ভালো লাগে না, টেনশন, আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বিষয়ে জানতে চাচ্ছিলাম ভাইয়া, মানে আপনাদের ফ্যামিলিতে কি ভাইয়া জাব্বার নামে কোনো কেউ আছে? মানে পুলিশ খালাতো ভাই জব্বার নামে তার খালাতো ভাই নাই তো? নাই? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া, রাখি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার শুনে মজা নিল। ওরে বউ, তোরে আমি বিয়ে করে মানুষ টেনশন মুক্ত হয়, আর আমি আমি পড়লাম বিরাট টেনশনে। বউয়ের প্যারাই আবার খুঁজতে লাগলাম। তুমি কি আমার সঙ্গে মজা নাও? হ্যাঁ, মজা নাও আমার সঙ্গে। কেন, কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? না, আমি তো ঠিক বুঝতে পারছি না। জাব্বার নামে তোমাদের ফ্যামিলিতে কি কেউ আছে? ওর নাম জাব্বার না, যে জাব্বার বলেই ডাকি। তুমি জেবু নামে খোঁজ নিয়ে দেখতে পারো, ঠিক পেয়ে যাবা। ও, তুমি আমার সঙ্গে মজা নাও না, ফাজলামি করো। ঠিক আছে, আমি দেখতেছি কে ওইটা। ওইটা না দেখে আমি
এবার জেবু জেবুকে খুঁজতে গিয়ে আমি পাগল প্রায়। আমার নাওয়া খাওয়া সব হারাম হয়ে গেল। অবশেষে দেখি জেবু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, কী বিষয়ে জানতে চাচ্ছো? ভাইয়া আপনি কিছু মনে করবেন না, এত ইতস্তত না করে কী বলবা বলো। আপনাদের ফ্যামিলিতে কি জেবু নামে কেউ আছেন? হ্যাঁ আছে তো। না মানে বিশেষ প্রয়োজন না, মানে পলি বলছিল ওর একটা কাজিন আছে যার নাম জেবু, সেই জন্য। হ্যাঁ আছে তো, ও হচ্ছে কোলের কাজিন, আর ওর বয়স 4 মাস। জি মানে 4 মাস, 4 মাস বয়স। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা ভাইয়া রাখি, আল্লাহ হাফেজ। মজা নাও না আমার সঙ্গে, 4 মাস বয়স। ঠিক আছে। মনে হচ্ছে অনেক উদাস। তোমার কেন মনে হচ্ছে যে আমি উদাস? তাই তো মনে হচ্ছে, উদাসই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে অনেক রাগ। তা এত রাগ কেন? আমার অনেক বেশি রাগ, এটা তোমাকে কে বললো? সেই রাগটাই তো জানতে চাচ্ছি। জেবুর বয়স 4 মাস না? ও আচ্ছা তাই, জেবুর বয়স, ও ওটা তো ছোট জেবু। আমার সঙ্গে মজা নাও। জীবু তো আর ভাই, বড় জীবু রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর ছোট ভাইয়ের নাম রেখে দিয়েছে জীব, তার অভাব পূরণ করার জন্য। ও তাহলে এখন আবার আমাকে বড় জীবুকে খুঁজতে হবে? কি আর করবে, তুমি যেহেতু আমার বয়ফ্রেন্ড খুঁজছো। এই তুমি একটু কি শুরু করেছো বলো তো, আমাকে তুমি পাগল বানিয়ে ছাড়বা নাকি? হ্যাঁ জেবুর বাচ্চা জেবুর এনে যে তুমি কি শুরু করলো, আর আমি তো চোরকির মতো ঘুরতেছি, চোরকির মতো ঘুরতেছি, আমি পাগল হয়ে যাবো, একেবারে পাগল হয়ে যাবো। আরে শুনো। কি শুনবো? কোনো জেবু নাই তোমার ফ্যামিলিতে, একমাত্র এই যে নান্না মান্না কন্ডা, ওই যে 4 মাসের বাচ্চা একটা জেবু, তুমি তাকে নিয়ে কি? আস্তে রিল্যাক্স, চিল্লাও না তো। শুন, তোমাকে না এরকম টেনশনে দেখলে আর এই যে বানরের মতো লাফালাফি করতে দেখলে আমার খুব মজাই লাগে। কি আমি বানরের মতো ঘোরাঘুরি করি? আমি বানরের মতো ঘোরাঘুরি করি? আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। এজন্য ইচ্ছে করে আমাকে ইচ্ছে করে করছো? ইচ্ছে করে করছো?